এটা দেখেই বোঝা যায় কি চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে। ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের চলন্ত গাড়িতেই কিভাবে আগুন লেগেছে জানে না চালকও। গাড়ি আর নিজেকে বাঁচাতে বোতলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার এই হালের কারণে রোববারও বিভিন্ন সড়ক আর অলিগলিতে আবর্জনার স্তূপ শেষ হয়নি। এর সঙ্গে যোগ হয়েছে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য। এটা তো এখন থুপাইতেছে তো আর লইয়ে দেবে আর কি। বর্জ্য অপসারণে বেশ বড় কাজটি করে ফেলছে পশুর হাড় সংগ্রহকারীরা। বিভিন্ন এলাকা থেকে এসব কুড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে। মনে করেন ডাস্টবিন থেকে পোলা মানে টুকের টুকাইছে, আবার আমরা পাইকারি উঠেছি, পাইকারি উঠে উঠে আমরা এভাবে ট্যারাক বেড়া নিতে পারি, আমরা চালান করতে পারতেছি। এইটা মনে করেন আমরা ওই বাঙ্গাই দোকান থেকে কিনে আনি 40 মন 3 টাকা কেজি, আমরা আবার মেলে বেশি 4.5 টাকা কেজি, গাড়ি ভাড়া 8 আনা আছে, 1 টাকা লাভ হয়। আর মেলুলার আবার মনে করেন এটা বাঙ্গাই দানা করে এটা জাপান ইম্পোর্ট করে। তবে বিভিন্ন সড়কে ময়লা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও থেমে নেই। সব পরিষ্কারের আশা ঢাকা সিটি কর্পোরেশনের। গতকালকে তো ব্যাপকভাবে ময়লা হয়ে গেছিলো বিভিন্ন অলিগলি, ওই কাজগুলি করা হয়েছে, কিন্তু আজকে আবার অনেক জায়গায় মনে করেন গরু জবাই দিতেছে, ওই কাজ যেহেতু জবাই দিতেছে পাশাপাশি আবার কাজও হইতেছে। আমি মনে করি জবাই দেওয়া শেষ হইলে আগামীকালকের মধ্যেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছে তারা। সঞ্জয় চাকরি, চ্যানেল আই, ঢাকা।